من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لك ليك زمانا يا آخر أهل بدعات لك ليك زمانا يا آخر أهل بدعات اسلام نے نوئی نوئی باتیں کر ایجاد اسلام نے نوئی نوئی باتیں کر ایجاد اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد اہل سنت والجماعت پریشد مادب دیش تھانہ شاخا کو پریک آئیو جیتو সময়কালের অবিস্মরণীয় আজ এই ইসলামী মহাসম্মেলনের জনসমুদ্র আজ কিছু উপদেশ আমাদেরকে দিয়ে যাচ্ছে যে এদেশের মানুষ সঠিকভাবে ইসলামকে পালন করতে চায় দ্বন্দ্ব চায় না আসতে বললে তো খুব দুঃখ হয় কারণ এ দেশ তো আমাদের আমরা এদেশের মুসলিম নাগরিক অতএব যার বাড়ি তার আওয়াজ একটু বেশি হওয়া দরকার আমার বাড়ি বাংলাদেশ এ দেশ মুসলিম দেশ এদেশের আমি মুসলিম আদর্শবান নাগরিক অতএব এই সাউন্ড কমে কেন ভাইরা আমার অতএব আমি এদেশের মুসলিম নাগরিক হিসেবে আমার আওয়াজ সবার ঊর্ধ্বে থাকবে আমার থেকে আওয়াজ কাউকে বড় করতে দেয়া যাবে না সোজা আঙুলে যদি ঘি না উঠে তো আঙ্গুল বাঁকাই করতে হবে নিরুপায় হয়ে ভাইরা আমার কাউকে আমি গালি দিব না কারো বিরুদ্ধেও বলবো না সময় খুবই সংকীর্ণ আমি নিজেকে ধন্য মনে করি আমার হীন হায়াতে অল্প বয়সে বাংলাদেশের বাতিলের আতঙ্ক তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষদ বাংলাদেশের সুনাম ধন্য সভাপতি আল্লামা নূরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতু হুম জীবদ্দশায় যত বয়ান শুনেছি আর দেখেছি মাদবদের জন্য আজ এক ইতিহাস কায়েম করে গেলেন এত টাইম বক্তব্য তিনি দিয়েছেন কিনা তিনিও জানেন না আমার মনে হয় অবশ্যই এটা কবুলিয়াতের পরিচয় অবশ্যই কবুলিয়াতের পরিচয় আমি কোরআনের আয়াত দিয়া দলিল দিচ্ছি যা আল হক ওয়া যাহাকাল বাতিল
অন্ধকার ঘিরে আছে পুরা মাধবদ্বীপ, আপনি বাতি জ্বালিয়ে দিয়েছেন, অন্ধকার ফিরাতে লাঠি লাগে না, এমনিই চলে গেছে। অতএব আহলে হক উলামা একরামদের আজ এই জমিনে পদাচরণ ঘটেছে, সমস্ত দল মত নির্বিশেষে মানুষ একাকার হয়ে চাতক পাখির মতো কোরআন সুন্নাহর সঠিক কথা শুনেছে, হকের বাতি যেহেতু মাদক দিতে জ্বলেই ফেলেছে, অতএব বেশি সময় আর অপেক্ষা করতে হবে না, এই মাদকদ্বীপ জমিন থেকে, টোটাল নরসিংদীর জমিন থেকে, টোটাল বাংলার জমিন থেকে অন্ধকার আচ্ছন্ন বাতিল ইহুদিদের পাক্কা দালাল গুলো হয়তো তারা তওবা করবে, না হয় তাসলিমার মতো পালিয়ে যাবে, পালিয়ে যাবে। কাউকে বাস দিছি না, খুব খেয়াল করবেন, কাউকে বাস দিব না, কিন্তু কেউ দিলে আমরা ফিরাবো, বুঝেন নাই? আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। কথাবার্তা স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, যা আল্লাহ ওয়া জাহাকাল, এখানে কোনো গালাগালি হয়েছে না, কেউ গালি দিয়েছেন না, কিন্তু আজকে যারা গালি দিচ্ছেন আবু হানিফাকে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে, আমি বলি গালি দেয় কেন? এ ছোটখাটো কেউ না তো, বাগরিওয়ালা শায়েখ, এদের জবানে গালি কেন? কোরআন শরীফের স্পষ্ট আয়াত, সূরা বনি ইসরাইলের 53 নম্বর আয়াত, গালি দেওয়া হারাম। রসুলের অসংখ্য হাদিস প্রমাণ করে গালি দেওয়া হারাম, এরপরেও টুপিওয়ালা পাগড়িওয়ালা গালি দিচ্ছেন কেন? বাংলা জবাব হলো, জীবনে কোন মুরব্বি বা উস্তাদ বা পিতামাতার সাথে বেয়াদবি করেছে তার অভিশাপ। আর হাদিস দ্বারা জবাব হলো, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইযা তুখিযাল ফাইউ দাওয়ালাম ওয়াল আমানাতু মাগনামা وَالزَّكَاةُ مَغْرَمًا أُتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ مَنْ أَطَاعَ الرَّجُلِ إِمْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَ صَدِيقَهُ وَظَهَرَتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَشَرِبَتِ الْخُمُورِ قِيَامَتَرْ بَهُ عَلَامَتَ حَدِيثِ بَرْنَنَا كُرْتَيْهِ پَيَغَمْبَرْ بَلِنْ একটি আলামত হলো, পরবর্তী উম্মতেরা আগের উম্মতকে গালি দিবে, এটা কিয়ামতের আলামত। বর্তমানে আবু হানিফাকে গালি দেওয়া হচ্ছে, আমরা কাউকে গালি দিব না, কারণ আমরা এত হিংসুক না, আমরা বেয়াদবের বাচ্চা না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা মদিনাওয়ালা নবীর আদবওয়ালা উম্মত, গালি শুনবো, কাউকে দিব না, কথা বুঝেন? আমরা কাউকে আঘাত করব না, আঘাত সহ্য করে নিব, তবে কতক্ষণ? পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন আর ধৈর্যের সামনে আগাবে না, পেছনের পিঠে বাড়ি খেয়ে সামন দিকে এগিয়ে যাব, সামনে যাকেই পাবো হয়তো তওবার মিছিলে ঢুকাবো, আর যাকে তওবার মিছিলে ঢুকাতে পারবো না তাকে খুব দ্রুত বোরকায় প্যাকেট করে তাসলিমার মতো বিদেশ পাচার করে দিব। আল্লাহ হেদায়াত দান করুন, অন্যায় তো করেই ফেলেছেন, অন্যায় তো আমিও করেছি, কথা বলেন? অতএব এখন এই অন্যায় থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যাহারা সীমা লঙ্ঘন করে নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ পাকের রহমত থেকে, অনুগ্রহ থেকে তোমরা পিছপা হয় না কেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকলের গুনাহকে ক্ষমা করে দিবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। পয়গম্বর বলেন,
যে ব্যক্তি জাহান্নামের শাস্তির ভয়ে ক্রন্দন করবে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। অতএব আজকে আমাদের এই সমাজের ভেতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, 40 বছরের সাজানো সংসার মুসলমানের পরিবার আজকে যারা চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়, আমরা আদবের সাথে তাদেরকে আহ্বান জানাই, হেদায়েতের দোয়া করি, আল্লাহ পাক সবাইকে সহি তরিকার হেদায়াত দান করুন, এবং আমরাও নিজেদেরকে শুধরাই। এখানে আমরা সবাই গুনাহগার, কি বলেন? যদি মনে করি আহলে হাদিস নামের বন্ধুগণ তারা জাহান্নামী, আমি মাত্র জান্নাতি, এটা অহংকার, এটা কবিরা গুনাহ। এর প্রেক্ষিতে চূড়ান্ত একটি ঘটনা, শুধু নামটা বলে দিব, ওলামায়ে কেরাম অবশ্যই জানেন, 100 বছর আগের ঘটনা। ইরাকের জমিনে তদানীন্তন সময়ে তার মুরিদের সংখ্যা 40,000। মুরিদগুলো হলেন জুনায়েদ বাগদাদি, কুতুবুল আলম, শায়খ শিবলি, 30,000 হাদিসের হাফেজ, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহ। শুধু একটু অহংকার দিয়ে আনছিলেন যে খ্রিস্টান তোমরা আরাধনা করো গির্জায়, তোমরা জাহান্নামী, আমি মাত্র জান্নাতি। অতএব আমাদের ময়দানেও স্লোগান চলবে, রাতের বেলা আমাদের ক্রন্দন বন্ধ করা যাবে না, আল্লাহ দরবারে দোয়াও চালাতে হবে। আল্লাহ পাক এত দয়াময়, পয়গম্বর মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ এই ফেরাউন আমাকে কম দৌড়ান দৌড়ায় নাই, তুমি তো ইচ্ছে করলে পারো ওকে ঘুমের ঘরে মেরে ফেলতে, বলে অবশ্যই, কেন মারো না, এত গালি দেয় আমাকে। আল্লাহ বলেন, হে মুসা, যেই বান্দাকে বানাইছি আমি, আমার দেওয়া নিয়ামত ভোগ করে, আমার দেওয়া জমিনের ফসল, আসমানের নিয়ামত, গাছ মাছ সবকিছু পেয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই লোক মুসা তোমার বিরুদ্ধে কথা বলবে না, এটা হতে পারে না। আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে যেই বেইমান আল্লাহর সব নিয়ামত খেয়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যেই লোকটা আল্লাহর বান্দা হয় সব কিছু আল্লাহর পেয়েও আল্লাহকে গালি দেয়, সেই বেইমান আলেমকে গালি দিবে না, তা হতেই পারে না। আল্লাহর কাছে আমরা হেদায়েতের দোয়া করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করেন, আল্লাহ মিশরে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। আল্লাহ বলেন, তুমি যাদের নিয়ে দোয়া করতেছ এখানে এক জিনাকার আছে, তাকে উঠায় দাও, না হয় দোয়া কবুল হবে না। জালালিয়াতের মেজাজ নিয়ে গরম বক্তব্য দিয়ে বললেন, জিনাকার তাড়াতাড়ি ময়দান ছেড়ে চলে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টিও পাচ্ছি না। জিনাকার ভীত সন্ত্রস্ত, এ ময়দান থেকে যদি আমি উঠে যাই মানুষ জেনে ফেলবে আমি জিনাকার, আর যদি চোখের পানি ছেড়ে এখানে কান্না করি পাশের লোক বলবে অবশ্যই আমি জিনাকার। কান্নার উপায় নাই, ময়দান থেকে চলে যাওয়ারও কোনো উপায় নাই। অতীতে আমাদের আকাবিরিনদের বিজয়ের একমাত্র অস্ত্র ছিল তাহাজ্জুদ, তসবিহ, অস্ত্র ছিল নামাজ। সেই অস্ত্রকে আমরা আরো ধার দিয়ে আরো বেগবান করতে হবে, চোখের পানি আমাদের শুকিয়ে যাচ্ছে, যে কারণে আজ আমাদের এই হকপন্থী ওলামাদের ময়দানকে কলুষিত করার জন্য গুটি কয়েক নাস্তিক পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাদেরকে আমাদের সবাইকে হেদায়াত দান করুন। মুসা নবীর গরম বক্তব্য শুনে লোকটা মাথা নত করে দিল, চোখের পানি ছাড়ার উপায় নাই, দিলের তাওয়াজ্জু আল্লাহর দিকে ফিরাইয়া দিল। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, যেই বান্দা নিজেকে বিলীন করে দেয় আল্লাহ পাক তার মর্যাদা উঁচু বানায় দেন।
আল্লাহর গোলাম চোখ দুটো বন্ধ করে চোখের পানি সেরে কান্নারও কোনো উপায় নাই, দিলটাকে দিয়ে আল্লাহর মহব্বতের দিল কাটায় ভরে ফেলল আর বলেন ও মালিক আপনি জানেন আমি বড় জিনাকার বড় অপরাধী, আমি বড় অপরাধী এত বড় জিনাকার আমার মাও জানে না আমার বাবাও জানে না ভাই জানে না, ও দয়ার মালিক আল্লাহ তুমি এতদিন জানার পর রহমতের চাদর দিয়ে তুমি আমাকে ঢেকে রাখছো লজ্জা দেও নাই, আজকে তুমি কেন লজ্জা দিতে চাও, আমি জীবনের তরে খাতি তওবা করে নিলাম, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার মেয়ে ছেলে কেউ জানে না আমি বড় জিনাকার, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এমন ভাবে নরম হয়ে কান্না শুরু করছেন রহমতের দরিয়ায় জোশ এসে গেল। পয়গম্বর মুসা নবী আকাশে দিয়ে তাকায় দেখেন সাদা আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেল। পয়গম্বর মুসা নবী বলেন ও আল্লাহ জিনাকার উঠে নাই আকাশে কেন মেঘ দেখা যায়, জবাব নাই। হঠাৎ করে জমিনের মধ্যে মুসালধারে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুসা বলেন ও আল্লাহ জিনাকার উঠে নাই তুমি কেন বৃষ্টি দিয়েছো, আল্লাহ বলেন ও মুসা আমি আল্লাহ যার কারণে বলেছি বৃষ্টি দিব না আমি আল্লাহ তার কারণে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম, কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, যেই বান্দা চোখের পানি সেরে দিলকে নরম করে আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে জবাব না দিয়া পারি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ إِكَلَامِ زِنْدَ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো, জামায় ময়লা লেগেছে এখন কি করা যায়, পরিষ্কার করতে হবে, কি করতে হবে, কি দিয়া করবেন, কথা বলেন, শিয়ালের মতো কেন সিংহের আওয়াজ দেওয়া যায় না, জামায় ময়লা লেগেছে এখন তুমি সাবান দিয়া পরিষ্কার করো বলে এমন ময়লা সাবানেও যায় না, এখন কি করবেন, কথা বলেন, এমন দাগ লেগেছে জামায় ব্লিচিংও যায় না, এখন কি করবি ও মুমিন, তোমার এই জামাটা কঠিন দাগ যখন পড়েছে তুমি এখন সাবান দিয়া পারো না ব্লিচিং দিয়া পারো না, এখন তোমার এই কঠিন দাগ যদি দূর করতে চাও এই মাদক দিল বাজারের চিপা চাপায় বহু ধোপা বসে আছে লন্ডির ঘর নিয়ে, ওই লন্ড্রিওয়ালার কাছে তোর দাগওয়ালা জামাটা দিয়ে দে, ওর কাছে এমন মেডিসিন আছে যেই মেডিসিন তোমার কাছে নাই, ওই দশটা মিনিট যখন মেডিসিন মারবে পুরা দাগমুক্ত জামা পরিষ্কার হয়ে যাবে, শিল্পী গান গাইতেছ বাবলা পাতার কষ লেগেছে ধুইলে কি যায় সাবানে, মনের ময়লা যাইব কেমনে, আরে উম্মতের দল তোমার দিলের মধ্যে কিবির নামের কবিরা গুনা পড়ে আছে, তোমার আমার দিলের মধ্যে হাসাদ নামের কবিরা গুনা পড়ে আছে, তোমার আমার দিলের মধ্যে অহংকার নামের কবিরা গুনা পড়ে আছে, কুতুবুল আলম সাহেব শিবলি রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ গাছের নিচে দাঁড়াইছেন, শিবলিকে গাছ ডেকে ডেকে বয়ান দিচ্ছে গাছ, কে বয়ান দেয়, গাছ বয়ান দিয়া বলে
শিবলি জীবনটারে যদি ধন্য করতে চাও আমি গাছের মতো আদর্শওয়ালা হয়ে যাও। নুজহাতুল মাজালিসে ঘটনা উল্লেখ করা হয়, শিবলি বলে গাছ তোমার মধ্যে আবার কেমন আদর্শ। গাছ বলে শিবলি তাকায় দেখ কত ছুরির আঘাত আমার শরীরের মধ্যে, কত পাথর মারে ঢিল মারে। আমি কোনদিন গাছ কাউকে আঘাত দেই নাই, গালিও দেই নাই, বরং ধৈর্যের পরিচয় আমি সব মানুষের ভিটামিন ওয়ালা ফল উপহার দেই, ভিটামিন যুক্ত ফল উপহার দেই। অতএব আমার মতো তুমি ধৈর্য ধারণকারী হয়ে যাও। শিবলি বলে রে গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, তো বলো তোমার আবার আগুনে কেন জ্বালায়। গাছ বলে ও শিবলি জেনে নাও আমার মধ্যে জন্মগত একটা বদভ্যাস আছে, বদভ্যাস সেটা কি বলে, জন্ম থেকে আমি অহংকারী, আমার মাথা নিচু হয় না উপরের দিকে চলে যায়। কেউ যদি বেড়াজাল সৃষ্টি করে ছিন্ন ভিন্ন হয়ে উপরে যাই, এই অহংকার দমনের জন্যই হলো আগুন আমার শাস্তি। ভাইরা আমার অন্তরে ময়লা পড়েছে, এই ময়লা যদি তুমি পরিষ্কার করতে চাও, অন্তরের কিছু গুনার ময়লা জিকির করলে পরিষ্কার হয়ে যায়। জিকিরের সাবান লাগাও, অন্তরের ময়লা কিছু পরিষ্কার হবে। নামাজের সাবান লাগাও, অন্তরের ময়লা কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমার ভেতরে রিয়া আছে, তোমার আমার দিলের মধ্যে কিবির আছে, এগুলো তোমার জিকিরের দ্বারাও যাচ্ছে না। এখন এই ময়লা কেমনে সাফ করবা, মেডিসিন তোমার আমার হাতে নাই। আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে এই জমিনের মধ্যে কিছু ধোপা আল্লাহ বানায় দিছে। এরা লোমডি নামের খানে কানিয়া বসে আছে, বলে ওখানে কিছু ধোপা আছে কা মানুষের কলব বদলাবার জন্য। দুনিয়ার পাগলারা দিনকে বদলায় দেয়, আর ওই খানেকার ভেতরে যত ধোপা আছে এরা দিলটারে বদলায় দেয়। এদেরকে বলা হয় সাদিকিন, এদেরকে বলা হয় সালিহিন। এমন ধোপার কাছে যাও কারণ তার কাছে এমন মেডিসিন আছে যেই মেডিসিন তুমি বিড়ি টানেওয়ালার কাছে নাই। আল্লাহওয়ালার কাছে এমন মেডিসিন আছে যেই মেডিসিন তুমি দাঁড়িয়ে কামানেওয়ালার কাছে নাই। আল্লাহওয়ালার কাছে এমন মেডিসিন আছে যেই মেডিসিন সুন্নতি পোশাকে আগুন দিয়া শার্ট প্যান্টাই পরনেওয়ালা তোমার কাছে নাই। অতএব তোমার দিলের ময়লা যদি পরিপূর্ণ সাফ করতে চাও, আল্লাহওয়ালার সহবতে যাও। যারা আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলে তারা হয়তো ধর্মান্ধ মূর্খ, না হয় শিক্ষিত শয়তান ইহুদির পাক্কা দালা। অনবির উন্নতির দল, আসলে চোখে পানি নেই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। শক্ত দিলওয়ালার জবানে নরম কোনো বয়ান নাই, আর যার দিলটা নরম চোখে পানি আছে তার বয়ানের মধ্যে নরম নরম কথা আছে। অনবির উন্নতের দল, অনুরোধ করে বলি অযুবকের দল, পর্দার আড়ালের মা বোনেরা, অযুবক ও বিন্দু বাবাজিরা, আমিও তোমার সামনে পায়ে হাত রেখে বলি, হে যুবক, 40 বছরের সাজানো সংসার, মুসলমানের সংসার, যেই মানুষগুলো একসময় টুপি চিনত না, দাড়ি চিনত না, এই দেশের মানুষগুলোকে টুপিওয়ালা বানাইতে বড় বড় আল্লাহওয়ালাদের ঘাম ঝরেছে। শামসুল হক ফরিদপুরি, ওই হাফিজি হুজুর থেকে শুরু করে শাহজালাল শাহ, পরান শাহ, মানাব, ওই উজানির কারি ইব্রাহিম, মানুষের পায়ে হাত দিয়ে দিয়ে টুপিওয়ালা বানাইছেন। সন্দীপের হজরত, চরমনের সৈয়দি সাহাব, চরমনের সৈয়দ ফজলুল করিম, মানুষের পায়ে হাত দিয়ে দিয়া মানুষগুলোর মাথায় টুপি পরাইলেন, দাড়িওয়ালা বানাইলেন। আজকে তুমি হঠাৎ করে দাড়িওয়ালা মানুষ আর টুপিওয়ালা মানুষগুলোকে তুমি পীর মুরিদির ব্যানারে শিরিক বলে জাহান্নামি করো, আর আমরা বসে বসে কলা খাবো তা ভাবিও না। আমরা হয়তো ধৈর্য ধরবো কারণ আমরা দেয়া দেব না, তবে আদবের মাধ্যমে যদি একবার আগাই তোমরা সাবধান হতেছ।
চলো তওবা করো, আল্লাহ বলে তওবা করো, আমরাও বলবো তওবা করো, আমাদের মধ্যে কোনো হিংসা নাই। আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তাদের বিরুদ্ধে স্লোগান কেন দাও না? আজকে পীরের নামে যারা ভণ্ডামি করে, মাজার পূজা করে, তাদের ব্যাপারে কেন ফতুয়া দাও না? আল্লাহওয়ালাদের ব্যাপারে ফতুয়া দাও, বুঝা গেল তোমার উদ্দেশ্য ভালো না, তুমি কোনো না কোনো বেঈমানের দালালিতে পরিণত হয়েছ। মুসলমানি বুয়াদ গন দান নেহাদাম এনানে খুদ বদসতে খাজাদাদাম গর্ব সুরত আদমি ইনসাবু দেয়ে আহমদ আবু জাহালো হামেক সাবু দে। ভাইরা আমার অনুরোধ করে বলছি, হে মুমিন, কোন দেশে বসবাস করতেছো? মুমিনকে জাহান্নামি করে ফেলেছে কালেমার ফতুয়ার ব্যানার দিয়া, বলতেছে এই জমিনে তোমরা কালেমায় তৈয়বা পড়তেছো, আজকে টিভির বক্তা ফতুয়া দেয় কালেমায় তৈয়বা নাকি একটা শিরক, আর এই কালেমায় তৈয়বা যারা পড়বে তার মুশরিক, তারা জাহান্নাম। এবার আমি জানতে চাই, যারা যেই দলের লোক আছেন, আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দল বিভিন্ন তরিকা পন্থীরা, বলুন তো কালেমা কি আপনাদের আলাদা না এই কালেমাই? শুধু আপনাদের এই কালেমা না, যারা টিভির মধ্যে ফতুয়া দেয় এরা কোন দরবারের কুতুব? আমরা ভালো করে চিনি। ও মুসলমান, বোকারে ধোকা দেওয়ার সুযোগ নাই। তোমার বাবা এত এই কালেমা পরে কবরে গেল, তোমার দাদা এত এই কালেমা পরে কবরে গেল, তোমার পরদাদাও তো এই কালেমা পরে কবরে গেল। বলো এই কালেমায় তৈয়বা যদি শিরিক হয়, তাহলে তোমার ফতুয়ায় তোমার বাপ দাদা সবাই মুশরিক হয়ে গেল। মাস্তানি ছেড়ে দাও, মনটা নরম করে দাও, একটু ব্রেনে চিন্তা করো এক মিনিটের জন্য, যেই কালেমা সবার হাজার বছরের কালেমা, এই কালেমার বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে চিহ্নিত করা দরকার, কারণ এরা মুসলমান বন্ধুর ভেষে বড় দুশ্মন। ভাইরা আমার, ও যুবক অবিদ্য বাবাজিরা, সর্বাঙ্গে ঘা উৎসাদ দিব কোথা? আজ খ্রিস্টান এই জমিনে আছে, আলাদা মসজিদ বানায় আছে, কি চমৎকার কথা! কোরআন হাদিস থাকতে আবার মাজহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে আবার পীর ধরবো কেন? কোরআন হাদিস থাকতে আবার তাবলিগে যাব কেন? চমৎকার প্রশ্ন। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতাল, কথা ভালো মতো খারাপ, চমৎকার প্রশ্ন। কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে পীর ধরবো কেন? কোরআন হাদিস থাকতে আবার তাবলিগে যাব কেন? চিল্লা লাগাবো কেন? এটা তাদের প্রশ্ন, আমারও তো প্রশ্ন করার সুযোগ আছে। স্বাধীন দেশে স্বাধীন প্রশ্ন আমিও করতে পারি নাকি পারি না? কথা বলেন। আপনি যদি প্রশ্ন করেন কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন, কোরআন হাদিস থাকতে পীর ধরবো কেন, কোরআন হাদিস থাকতে আমরা তাবলীগ করবো কেন, আমিও তো প্রশ্ন করতে পারি। কোরআন হাদিস থাকতে, কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনবো কেন, কোরআন হাদিস থাকতে পৃথিবী দেখবো কেন, কোরআন হাদিস থাকতে পৃথিবী দেখবো কেন, কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালনাদানির চটি বই পড়বো কেন? আমারটা কইলে কলিজা ভরায়, কিন্তু আমাদের কলিজা পড়ায় না, কারণ আমরা হকের উপরে আছি, হকের বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আজকে তাবলিগের বিরুদ্ধে যত ছিদ্রান্বেষণকারীরা ছিদ্র করে, যত গালি দেয় ততই তাবলিগ আগাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? খাতি আল্লাহওয়ালা, চরমনাই উজানির বিরুদ্ধে যত স্লোগান চলছে দিন দিন তাদের খেদমত আগাচ্ছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত স্লোগান দেওয়া হয় দিন দিন মাদ্রাসা বাড়তেছে। শুধু তাই না, আমি ব্যর্থহীন ভাষায় মাদকদের জমিনে বলে যাই, সেদিন বেশি দূরে নয়, এই বাতিল নাস্তিক বেঈমান আর ভণ্ড মুনাফিকের বিরোধিতার কারণে এই জমিনের প্রত্যেক বাড়ি এক একটা ঘর হবে কওমি মাদ্রাসা।
পাগলা হাক্কা লড়াইস না, ভালো কথাই মনে করছ। আবু জাহিল্লা কয় মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে মানুষ, পাগল হয়েছে ভালো মানুষ, এটার দেখা দরকার। আমি তো না দেখার জন্যই বললাম, বলে না জোয়ারের পানিতে বাদ দিলে যেমন পানির জোর বেড়ে যায়, ইমানদারের ইমানের আঘাত উপরে আঘাত করলে ইমানের শক্তি আরো বেড়ে যায়, ঠিক কি না? অনবির উম্মতের দল ওই আফ্রিকার জঙ্গল থেকে কালো রঙের বেলার রসুলের দরবারে হাজির, গরিবের সন্তান যোদ্ধাও বড় সমস্যা, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, পেটের দান্দার কারণে জীবিকা নির্বাহের জন্য কাফেরের ঘরে চাকরি নিল। একদিন উমাইয়া নামের বেদিন তাকায় দেখে বেলালের ঠোঁট গুলো থর থর করে নড়তেছে, ডাক দিয়ে করে, বেলাল কি করো বলে, আমি মাওলার নামের জিকির করতেছি। উমাইয়া বলে, বেলাল সাবধান, আল্লাহকে। উমাইয়ার জবাবে বেলাল বলে, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলে, দ্বিতীয়বার বলবি না। যখন বাধা দেওয়া হলো বেলালের জিব্বায় জিকিরের আওয়াজ বেড়ে গেল, এমন চিল্লায় চিল্লায় জিকির দেয়। উমাইয়া বলে, এখন রশি দিয়া বেলালের হাতে পায়ে বাঁধো, আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে টানতে থাকো। এমন করা হলো বেলালের পায়ে রশি লাগাইয়া হাত পাও বেঁধে ঘোড়ার পায়ে বেঁধে, যখন ওই গরম বালুর মধ্যে দৌড়ানো হয় বেলাল ওই ঘোড়ার পায়ে রশির টানে টানে বালুর মধ্যে হাসরায় আসমানে দিয়ে তাকায় বলে, মালিক তুমি দেখতেছ কালেমার অপরাধে আজ আমার এই শাস্তি, আমি কোনো আফসুস নাই, বালুর গরমে আমার পিঠের চামড়া গুলো পড়ে যায়, ও আল্লাহ তারপর তোমার কাছে আমার কোনো আফসুস নেই, আবদার হলো দুনিয়ার কষ্ট আরো দাও সহ্য করব, তবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও নবীর উম্মতের দল, ও এলাকার মুসলমানেরা, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। আজকে তুমি এত বয়ান শুনিয়াও নামাজ পড়তে পারলা না, দাড়ি রাখতে পারলা না, দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, সুদের খাতায় যাদের নাম থাকবে তাদের কোনো আমল কবুল হবে না। ও নবীর উম্মত মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, অনুরোধ করি তুমিও মাদ্রাসায় পড়ো আর নাই পড়ো, কমপক্ষে কোরআনটা সুন্দর করে পড়ে নাও, আল্লাহর কালাম সহিভাবে তেলাওয়াত করো, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করো। ও যুবকের দল, দাড়িওয়ালা পা শক্ত নামাজি হয়ে যাও, জীবনে অন্যায় করেছো তওবা করো হে মুমিন, আজকে তুমি আমার জাতি ভাই, কিন্তু তোমার চেহারা দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই, কেন তুমি দাড়িটা কাটো, কেন নামাজ পড়ো না, আল্লাহর নবীর দ্বীনের জন্য কত কষ্ট করেছে, বেঈমানরা বাড়ি ঘরে থাকতে দেয় না, দ্বীনের জন্য নবী গভীর রাতে হিজরত পর্যন্ত করলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতের দিলটারে নরম করে তওবা করো, জীবনে দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না। এ যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও দাড়ি রাখতেছে আছে না নাই, তুমি কেন পারবা না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির আবার নি, পুলিশ বিডিআরের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা, অনুরোধ করে বলছি, আসলে তোমার ভিতরে ভেজাল ঢুকছে, কারণ তুমি এখন লেবেল পাল্টাইছো, আগে ছিল মধুর নামের লেবেল, এখন সেটাকে তুমি এখন জ্যেষ্ঠ মধুর লেবেল লাগাইছো। ওরে মুসলমান, তোমরা যতই বলো আমরা হাদিস মানি কোরআন মানি, তোমরা যে আগের লেবেলওয়ালা লোক লেবেল পাল্টাই চিনতে বাকি না। ভাইরা আমার, মামলার ভয়ে, হামলার ভয়ে, জেলের ভয়ে লেবেল পাল্টাইছো, দোকানের জ্যেষ্ঠ মধু যেমন আসো মধু না, দাড়ি ছাড়া টুপি ছাড়া সুন্নত ছাড়া আশেকে রসুল আসলে কোনো আশেক না। ও নবীর উম্মত ইশকের এত মহব্বত, নবীর জন্য দিল কাঁদে, মন কাঁদে, প্রাণ কাঁদে, দাড়ি রাখতে কেন মন কাঁদে না, তোমার নবীর সুন্নত মানতে কেন মন কাঁদে না, অনুরোধ করে বলছি হে মুমিন, তওবা করো হে মুমিন,
জীবনে আর নবীর সুন্নাত জবাই করব না, দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না। অন্তর যদি ভালো থাকে দিলটাকে বুঝাও, তোমার আমার মতো দাড়িওয়ালা যুবক ইংরেজি শিক্ষিত, চাকরি করে ব্যবসা করে, কর্মচারীর অভাব নাই, অতএব এই দাড়ির মতো আমলটা কেন করব না, নবীরে কেন আঘাত দিব, কষ্ট দিব। অন্তর যদি ভালো হয়, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। যদি দিলটা নরম থাকে, নিয়তে যদি কোনো মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর দাড়ির মধ্যে আঘাত করব না, নামাজ ছাড়ব না। দিলটা যদি ভালো হয়, নিয়ত যদি খাঁটি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে জীবনে দাড়ি কাটবা না, ছাড়বা না, নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। সকলের হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তাআলা দাড়িওয়ালা পাঁচ অক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দান করেন আল্লাহ, আয় আল্লাহ সম্মান ওয়ালা ইজ্জত ওয়ালা জীবন দান করেন, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ, সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। সবাই মা বাবার জন্য দিল থেকে দোয়াটা করি, রব্বির হামহুমা কামা।